মেলার মাঠে মুখোমুখিতে স্বাগত আমরা মেলার এই শেষ বেলায় এমন একজনকে পেয়েছি যিনি এবারের বইমেলার পুরো নকশাটি করেছিলেন তার একটি বইও কিন্তু মেলায় প্রকাশিত হয়েছে বইটির নাম চল্লিশ এটি এনামুল করিম নির্ঝরের আলোকচিত্র আর ছড়ার একটি খুবই সুরুল সুন্দর বই একটি ব্যতিক্রমী প্রকাশনা এটি নিয়ে আমরা কথা বলবো আলোকচিত্রশিল্প মানে স্থপতি এনামুল করিম নির্ঝরের সাথে তিনি কিন্তু আরও অনেক কিছু নির্মাতাও নিজের ভাই এই বইটি কি পরিকল্পনা করে আসলে ছাপা হলো কি কি আছে এতে এটা আসলে কি মানে এটার মধ্যে এক ধরনের এক ধরনের স্থিতিকারতা মধ্যে কাজ করে কারণ এই বইটার মূল উদ্দেশ্য ছিল উনিশশো বিরানব্বই সালে যেহেতু বাংলা বর্ণমালাতে চল্লিশটা হরফ আছে যেগুলোকে শব্দের প্রথমে রেখে শব্দ তৈরি করা যায় তো বাহান্ন থেকে বিরানব্বই চল্লিশ বছর পূর্তি উপলক্ষে তখন আমি বাংলা একাডেমিকে প্রপোজাল দিই এই এক্সিবিশন এই একটা এক্সিবিশন করার জন্যে যেখানে ছিল ছবি ছিল আর ছড়া ছিল কারণ ওই সময়টা দেখতাম যে আসলে আমার সবাই ছবির নিচে শিরোনাম নিয়ে ভাবে না এবং আমার মনে হতো যে কীভাবে আমি দর্শককে আরও সম্পৃক্ত করতে পারি কীভাবে আরও বেশি ছবির সাথে কানেক্টেড হতে পারে সেটা ছিল মূল উদ্দেশ্য প্লাস হচ্ছে আমার এই চল্লিশটা হরফকেও এক ধরনের ট্রিবিউট ট্রিবিউট দেয় আর কি হ্যাঁ সো সেই কারণে হয় কিন্তু বাংলা একাডেমি ওই সময় কর্তৃপক্ষ যারা ছিলেন তারা প্রথমত আমাকে আপত্তি জানায় আমার উদ্বোধককে নিয়ে বিকজ আমার উদ্বোধক ছিলেন জানার কারাম্মা এবং সে সময় বেশ কটা ছবি তারা বাদ দিতে বলে এবং একটা পর্যায়ে সেই পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমি ধারণা ছিল না যে কোনো আলোচিত্র প্রদর্শনী এরকমভাবে সেন্সরশিপ হতে পারে কারণ ওই সময়টা কি কেবল আমাদের স্বৈরাচারের পতন হয়েছে এবং নতুন সরকার বিএনপি সরকার সেই সময় সব আলোকচিত্রও তো বইটিতে আছে সেই সময় দুর্দান্ত আলোকচিত্র ওই সময় মানে যখন মাথা আইডিয়াটা আসে তারপরে তো ছবি ওই সময় তো আর ছবিগুলো কিন্তু পরবর্তীতে আমি আর বাংলা একাডেমিতে প্রদর্শনী করতে পারি না শেষ পর্যন্ত শিশিদা নবী ভাই এদের সহায়তা এটা আমরা অবিকল একইভাবে বসন্তের প্রথম দিনে আমরা বকুলতলা এটা করি এবং তারপরে এক্সিবিশনটা হয় জয়নাল গ্যালারিতে এবং আমি যে পরিমাণ রেসপন্স পেয়েছিলাম সেটা আমার এখনও মনে আছে বিশেষ করে ওই সময় আমরা গোলাম আজমের ফাঁটি চাই এই যে একটা তখন যে সাক্ষর সংগ্রহের ব্যাপার চলছিল এই এক্সিবিশন আমরা পুরোপুরি তখন সেটাকে সম্পৃক্ত করি এবং অনেকজন শিবিরের ছেলেরা ঢুকে ছবি নামিয়ে ফেলে অনেক কিছু অনেক কাণ্ড কারখানা হয় কিন্তু মূল বিষয়টা যেটা হয়েছে যে এইবার যখন আমাকে বাংলা একাডেমি বললো আমাকে এই মেলার সাথে সম্পৃক্ত হতে এবং এরপর আগে কিন্তু বইটা বেরিয়েছিল একবার অন্য প্রকাশ করেছিল তখন মনে হলো আমি এটাকে আবার একটু মনে করতে চাই কারণ আমার কাছে মনে হয় যে আসলে আমরা বাংলা একাডেমির জন্য আপনি যেহেতু কাজ করেছেন ফলে বাংলা একাডেমির সাথে আপনার সম্পর্ক খুবই ভালো ছিল এটা তো বাংলা একাডেমি করতে পারতো কেন বাতিঘর না বাংলা একাডেমি করতে পারত বাংলা একাডেমি প্রোপোজালই দিই নি কারণ এটা আমার মনে হচ্ছে বাংলা একাডেমিকে বলার কিছু নেই কারণ বাংলা একাডেমি আমার যে কারণে সেটার কারণটা একদমই আলাদা আমি ওই সুবিধাটা নিতে চাই না বাতিঘরের সাথে অন্য কারণে হয়েছে বিকজ এক একসঙ্গে কথা বলতে বলতে মনে হয় ঠিক আছে আমি তো আমি তো রেগুলার লেখক না তো ওনাদের মানে ওনাদের বুক স্টোরগুলোতে গিয়েছি ওনাদের কারণ বই প্রকাশের ধারণা দেখে আমার ভালো লেগেছে বলে ঠিক আছে আমরা করতেই পারি আর হয় কি আমরা তো আসলে বাস করি বর্তমানে অতীতের মেমোরিগুলো আমাদের এক ধরনের চাপের মতো কাজ করে আমি মনে করি সেলিব্রেট করার একটা ব্যাপার আছে মানে প্রত্যেকটা ভালো মন্দ যে অভিজ্ঞতাই হোক না কেন সেই অভিজ্ঞতাগুলোকে আসলে সেলিব্রেট করাটা অনেক বেশি জরুরি এবং সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই চল্লিশটা এক্সিবিশনের নাম ছিল বর্ণধারা তার সাথে জননী চল্লিশটা হরফ পুরো অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আমার মনে হয় আটটা প্রজন্মের কাছে এটা আমার পরিচিত করা উচিত সেই কারণেই করা বা চমৎকার কিন্তু রিজুর ভাই এই মানে বইটি বেরোলো যেই উপলক্ষ করে যে কারণে আপনি বইটির কথা ভাবলেন মেলা তো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে যেহেতু আপনি এবার এই মেলা নকশার সাথেও আসলে সম্পৃক্ত ছিলেন এবং মেলা সফল হয়েছে আজকে বাংলা একাডেমি যেরকম বললো প্রকাশকরাও বলেছেন দুদিন বাড়লো মেলা সব মিলে আপনাদের স্থপতি দলের যেই কাজটা সেটা আসলে কতটুকু অ্যাপ্রিসিয়েট হলো গণমাধ্যম কিন্তু আপনাদের ব্যাপক প্রশংসা করেছে মেলার ডিজাইনের না আমি আগের প্রসঙ্গটা একটা ছোট্ট কথা বলে দিতে চাই সেটা হচ্ছে কি আসলে যে এই বইটা কিন্তু আসলে বড়দের লিপি এক অর্থে আচ্ছা আর পরের বিষয়টা যে এবার কতটা স্বার্থক হলো সেটা বড় বিষয় না প্রথম কথা হচ্ছে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ার শুরুতে যেহেতু কিছুটা স্বাচ্ছন্দ্য ছিল এক ধরনের আনন্দ সবার মধ্যে ছিল আমরা প্রচুর পরিমাণে সাধুবাদ পেয়েছি আমরা কিন্তু সেটা হচ্ছে আমি মনে করি যে এক ধরনের উৎসাহর জন্য অবশ্যই আমাদের জন্য ভীষণ উৎসাহের আমরা বাংলা একাডেমির কাছেও কৃতজ্ঞ কিন্তু আমরা কিন্তু যেহেতু স্বেচ্ছাশ্রমে কাজটা করেছি একেবারে মানে মানে ঘরের খেয়ে বনের মোস্তার আমরা যাকে বলে এই আমি মনে করি যে একটা আগ্রহী গ্রুপ তৈরি করা খুব জরুরি আগ্রহী দল তৈরি করা জরুরি এবার আমি শুধু একা না আমার সাথে অনেক শিল্পী অনেকেই কাজ করেছে আমার অফিসের সহকর্মীরাও আমি মনে করি এটা কেবল শুরু হলো এবং এটা নিয়ে অনেক আগে থেকে আলোচনা হওয়া উচিত কারণ আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এই বইমেলাটা এবং যেখান থেকে একটা আমাদের সবচেয়ে বেশি মানসিকতার যে সংকট রুচিবদ্ধের যে সংকট এখান থেকেই চমৎকারটা শুরু হতে পারে অসাধারণ অসাধারণ নিশ্চয়ই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম স্থপতি এবারের বইমেলার আসলে যিনি নকশা করেছেন সেই এনামুল করিম নির্ঝরের সাথে তার তার একটি বই তার ছড়া এবং আলোকচিত্রের একটি সংকলন চল্লিশ এটি প্রকাশ করেছে বাতিঘর